কয়কির দূরত্ব, সংযম প্রত্যয়, শপথ তোমার, শপথ আমার, আমরা করব জয়। করুণামুক্ত বিশ্বভুবন, সুস্থ সতেজ এ মহাজীবন, গর্ব আমরা, লড়ব আমরা, আমরা করব জয়। পৃথিবী হোক আগের মতো নিরাপদ আশ্রয়, আর আমাদের সকলের এই প্রার্থনা ঈশ্বর যেন পূর্ণ করেন এ আশা রাখি। সামাজিক সচেতনতায় সাহা টেক্সটাইল পরিবার। নকশা ভরা নকশি কথায়, নকশা বুনন ফুটে ওঠে, নকশা ভরা নকশি কথায়, নকশা বুনন ফুটে ওঠে। সৃষ্টির রেশা ভরা শিল্প ভাবনায় বঙালি মন মেতে ওঠে, নকশা ভরা প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক, এই কথায় আমরা বিশ্বাস করি। আজ 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। আমি রিয়া তোমাদের সঙ্গে এই মুহূর্তে সাহা টেক্সটাইল আমার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি এবং সামনে রয়েছে সুসজ্জিত চরকা। দেখে বুঝতেই পারছো অবশ্যই আজকের দিনটাকে আমরা সবাই মিলে উদযাপন করব। শুধু তাই নয়, আমরা নয়, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সমস্ত শিল্পী বন্ধুরা, মানে আমাদের সমস্ত উইভার্সরা যারা হ্যান্ডলুম শাড়ি সারা বছর ধরে তৈরি করেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে তারা সেই শাড়ি নিয়ে আসে। তো আজকে সেই সমস্ত শিল্পীরা রয়েছেন, রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গেই আজ জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন। কারণ অবশ্যই কান্তিদার এটা সারা বছর কেন, তার এটা ব্যবসায়িক জীবনে তার অন্যতম একটা ব্রত বলা যায় যে হ্যান্ডলুমকে এগিয়ে নিয়ে যাওয়া, যা বিশ্বের দরবারে তার জায়গাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করা। সেই কারণেই হ্যান্ডলুম দিবস, যেটা নাকি অবশ্যই আমাদের কাছে একটি বিশেষ দিন এবং আজ সেই দিনটা আমরা পালন করছি সাহা টেক্সটাইল আমার বাড়িতে। এই মুহূর্তে অনেক অতিথিরা রয়েছেন, রয়েছেন আমাদের সমস্ত উইভার্সরা এবং রয়েছ তোমরা। তোমাদের সকলকে নিয়েই আজকের এই দিনটা এবং সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চোখ থাকুক আমাদের সঙ্গে টিভি পর্দায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, বিশিষ্ট লেখক এবং আমাদের ভীষণ পরিচিত মানুষ শ্রী শঙ্করলাল ভট্টাচার্য, এবং রয়েছেন তার সহধর্মিনী এবং আমাদের সকলের ভীষণ প্রিয় ইন্দ্রাণীদি, রয়েছেন ইন্দ্রাণী ভট্টাচার্য। এবং দাদার হাতে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর উত্তরীয়। দাদাকে আগেই জানতে চাইবো, এটা কি, এটা কি বিশেষ একটা কনসেপ্টে তৈরি? হাতে কাটা সুতো মসলিন, যেটাকে আমরা খাদি বলি আর কি, এবং এটাকে করেছি, এটা পাটোলা উইভিং বলে এটাকে। দেখো আমরা যদি দেখাই একটু, এবং বর্ডারও রয়েছে, দেখো উইভিং এ বর্ডার মনে আছে। এটা এইটার জন্য, মানে এইগুলো কিছু না, এটা একটা প্যাশন, ভালো লাগার জায়গা থেকে করা। এবং এটা পরে মানে খুব সুন্দর, মানে এটা ডাইয়েবল। ও, এটা যদি কেউ মনে করে যে না এটাকে আমি কালার করবো, কালার হয়ে যাবে, ডাইয়েবল 100% যেহেতু কটন, এটা ডাইয়েবল। এটা মানে দাদার প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা করে এরকম উত্তরীয় তৈরি হয়, তো আজকে এই উত্তরীয় দিয়েই সম্মানিত করছি আমরা আমাদের আজকের অতিথিদের। শ্রী শঙ্করলাল ভট্টাচার্যকে আমরা বরণ করে নিলাম উত্তরীয় পরে, এরপরে আমরা বরণ করি। আচ্ছা, এবং হ্যান্ডলুম মার্ক রয়েছে দাদা, সেটাও একটু দেখিয়ে দেবো, কারণ আজকের এই বিশেষ দিনে হ্যান্ডলুম মার্ক, এটা খুব জরুরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম, এটা খুব জরুরি, অথেন্টিক। এটা আমি আমার দেশের ভাই বোনেরা বুনছে, এটা আমার কাছে একটা গর্ব যে আমি হ্যান্ডলুম মার্কটা রেখেছি। আগে কি করতাম, হ্যান্ডলুম মার্কের একটা ট্যাগ থাকতো, এখন মিনিস্ট্রি অফ টেক্সটাইল থেকে এটার লোগোটা দিয়ে দিয়েছে, এটা ওয়াশেবল, যে আমার দেশের ভাই বোনেরা বুনছে হাতে কাটা সুতো, হ্যান্ডমেড সুতো, সেটা আমি পড়ছি, এটা সব থেকে বড়। এটা দিয়ে হচ্ছে দিদিকে সম্মানিত করা হচ্ছে আজকের জাতীয় হ্যান্ডলুম দিবসে। আমরা শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য, আমাদের জন্য আজকের জন্য শুধু একজনই বাবু বলে ডাকতো, আজকের জন্য আমিও ডাকবো বাবু, তুমি বলো তুমি। না না, ওসব কিছু না, আসলে দাদা ফোন করেছে আর শঙ্কর ফোনটা ধরে, ও মানে একের সময় একরকম ডাকে, তখন মুডটা ছিল বাবু বলার, বাবু তোমার ফোন বলেছে, তো সব বাবু না হয়ে গেছে আর কিছু। সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন অতিথি, আমাদের সকলের ভীষণ প্রিয় মানুষ, বিশিষ্ট নৃত্যশিল্পী এবং কি বলবো, যার সঙ্গে হচ্ছে সাহা টেক্সটাইলের একটা গভীর টান রয়েছে, একদম একদম, শ্রীমতী উর্মিলা ভৌমিক। একেবারেই তাই, দিদিকে তো অসাধারণ লাগছে, এবং সেই সঙ্গে সাহা টেক্সটাইলের একটা দারুণ উত্তরীয় যেটা দাদা আজকের অনুষ্ঠানের জন্য ডিজাইন করেছে,
সেটা দিয়ে সম্মানিত করা হলো। উর্মিলা বলছে উত্তরীয়টা নাকি দারুণ হয়েছে, এটা এর জন্যই বানিয়েছে কেমন? হ্যাঁ, প্রত্যেকবারই তো এরকম একটা অভিনব একটা করে পাই আর সবসময় পড়ছি আর কি, এটা একটা আমাদের স্টাইল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিশিষ্ট মানুষ, বিদ্যাসাগর কলেজের অধ্যাপক শ্রী সোম শঙ্কর রায়। তাকেও আজকের দিনে দাদা তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে। জাতীয় হ্যান্ডলুম দিবস উদযাপন সাহা টেক্সটাইল আমার বাড়িতে এই মুহূর্তে চরকা কেটে আমরা প্রত্যেক অতিথিদের সম্মানিত করব এবং প্রত্যেকেই চরকা কাটবে। এই মুহূর্তে আমরা সমস্ত অতিথিদের দেখতে পাচ্ছি এবং আরও অনেকে রয়েছেন, রয়েছেন আমাদের সমস্ত শিল্পীরা যারা নাকি সারা বছর ধরে এই ধরনের হ্যান্ডলুম শাড়ি প্রস্তুত করেন এবং তারপর সেটা সাহা টেক্সটাইলে আসে এবং আমাদের কাছে আসে। সেই সমস্ত শিল্পীরা রয়েছেন এবং অতিথিরা রয়েছেন, আজকে সব কিছুই হবে, তোমাদের চোখ থাকুক আমাদের সঙ্গে টিভির পর্দায়। রয়েছেন সমস্ত অতিথিরা, প্রথমেই রয়েছেন শ্রী শঙ্করলাল ভট্টাচার্য। দাদার কাছে প্রথমে আজকের দিনটা একটা যে বিশেষ দিন এবং এটাতেও সাহা টেক্সটাইল এইভাবে যুক্ত এবং এটাকে এইভাবে উদযাপন করছে, দাদার অনুভূতি জানতে চাই। যে দিনটার সঙ্গে মানে এই এই যন্ত্রটার সঙ্গে আমরা গান্ধীর চেহারাটা দেখতে পাই আর এই হস্তশিল্পের মধ্যে এক অত্যন্ত বিশিষ্ট জায়গায় রয়েছে করবয়ন বা হ্যান্ডলুম, অর্থাৎ এই হাত দিয়ে আদর করার মতন করে কাপড় বোনা হচ্ছে। আমরা অনেক রকম দেখেছি, অধিকাংশ সূক্ষ্ম বস্ত্র হাতেই বয়ন করা হয়। আমরা দেখেছি কোনোটা টেনে কোনোটা ঠেলে এরকম করে নানা রকম যন্ত্রের যেরকম চেহারা হয় আর কি, কিন্তু এই চাকার সঙ্গে যেটা রয়েছে এটা প্রায় একটা ন্যাশনাল কি বলবো সিম্বল হয়ে গেছে। আর আমার যেটা ভালো লাগছে, কান্তি একটা অসাধারণ কাজ করছে যে আমাদের পুরনো কাজগুলোকে নতুন করে আরও কি বলবো একটা নাটকীয়ভাবে আমাদের জীবনে ফিরিয়ে আনছে। এটা সত্যি কথা, মানে আজকে আমি যেটা পড়ে আছি এটা তো আমি রোজ পড়তে পারি, মানে যেখানে যাব আমি এটা পড়তে পারি। তার কারণ হচ্ছে এর একটা অদ্ভুত সিম্পল বা ডিগনিফাইড, খুব সুন্দর সরল অথচ খুব আভিজাত্য আছে। এই জিনিস আমি যে কোনো ধুতি পাঞ্জাবির সঙ্গে বা পায়জামা পাঞ্জাবির সঙ্গে পরে যেতে পারি। এখন এই স্টেটমেন্টগুলো এই এই পোশাকের মাধ্যমে নিজের মনের কথা বলার এই যে সুযোগগুলো আসছে সেটাকে এত সুন্দর ও হাতে নিয়েছে, মানে আমি যতবার আসি কান্তির এখানে এবং দেখি নতুন নতুন সব অদ্ভুত, যেটা আমি আগে এরকম আমাদের বয়নে আছে কিনা জানতাম না, সেই ধরনের কাপড় এবং সেই ধরনের পোশাকও তৈরি করে আমি কি বলবো ও একটা পায়োনিয়ারিং, একটা মানে নতুন দিক দর্শকের কাজ করছে। আর আরেকটা কথা খুব আমার মনে হয় এখানে এলে যে বাঙালি কিন্তু উচিত নিজেদের পোশাককে আরও বেশি করে পরা। আমরা এত বেশি বিলিতি পোশাকে মুগ্ধ ছিলাম কয়েক দশক ধরে, কারণ আমার ছেলেবেলাতে আমার মনে আছে আমার গুরুজনদের দেখতাম, পাড়ার মানুষদেরও দেখতাম, সবাই ধুতি পাঞ্জাবি পরতেন, পায়জামা পাঞ্জাবি পরতেন। একটা সময় এমনভাবে সেই টেরি দিন টেরি কটি সব ঢুকলো, আস্তে আস্তে এগুলো যেন বনবাসে গেল। আমি এটাও আমার মনে আছে, আমি যখন প্রথম অফিসে কাজ করতে ঢুকি সংবাদপত্রে আমার মনে আছে আমি কিন্তু ধুতি পাঞ্জাবি পরে যেতাম। একটা সময় পরে সেটা ধুতিটাকে রাখা গেল না, তার কারণ হচ্ছে চাকায় আটকে যেত মানে ওই বসার চেয়ারের সঙ্গে, তখন আমাকে পায়জামা পরতে হতো। তো হ্যাঁ, কিন্তু আমি আবার চাইবো যে এমনভাবে বসার বা ওই চেয়ারগুলোর ব্যবস্থা করা হোক যদি ধুতি পাঞ্জাবি পরেই মানুষ অফিস করতে পারে। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করেছো হয়তো বা সবাই দেখেছি, আমরা আমরা মানে বলি না, সেটা হলো পুরনো কলকাতার ছবি যখন আমরা দেখি কি দেখি ধুতি পাঞ্জাবি পায়জামা পাঞ্জাবি চাদর উত্তরীয় কত কিছু দেখি। হ্যাঁ, আর আমরা সেগুলো রাখিনি কেন? আমার তো মনে হয় ও একটা নতুন কাজ করছে, বড় কাজ করছে যে এইগুলোকে ফিরিয়ে আনছে। মানে কান্তিদার এরকম ধরনের প্রয়াস সবসময় একটা অভিনবত্বের ছোঁয়া থাকে। সেই সঙ্গে একটুখানি দিদির কাছে এগিয়ে যাব যে এখন তো হ্যান্ডলুম শাড়ি হচ্ছে আমাদের একটা ফ্যাশনের জায়গা হয়ে গেছে, কি বলবি দিদি আজকের এই দিনটা এরকমভাবে উদযাপন হচ্ছে কি মনে? দেখো, হ্যান্ডলুম সবসময় আমাদের যারা ফ্যাশনের একদম টপে আছে হ্যান্ডলুম সবসময়, এবং
দামের দিক থেকেও কিন্তু হ্যান্ডলুম সবসময় টপে থাকে, কিন্তু যখন আমরা এইখানে আসি তখন কিন্তু সেটা মনে হয় না, কারণ এমন একটা রিজনেবলি প্রাইসড সমস্ত জিনিসটাই এত সুন্দরভাবে প্রাইসিং করা হয় যে সকলের কাছে সেটা রিচেবল এবং নিউ ডিজাইনস অলওয়েজ এক নম্বর। আর আজকের দিনটা তো আমরা এটা তো একটা হিস্টোরিক্যাল দিন, 1905 সালে আজকের দিনে আমরা বিদেশি বস্ত্র পরিত্যাগ করে স্বদেশি বস্ত্রে আসবো এই প্রতিজ্ঞা করেছিলাম। তো সেই স্বদেশি বস্ত্রটা তো এখন আমাদের কাছে মানে ক্রমশ খাদি বা অন্যান্য যে খুব বেশি আজকের দিনে চরকা কেটে গেলে, কিন্তু আজকে সে চরকা কেটে এবং এখানকার এই উত্তরীয়টা পরে এটা দাদা বলছে এটা হ্যান্ডলুম এবং চরকায় করা, তো আমি তো ভীষণ উত্তেজিত এক্সাইটেড যে এরকম একটা জিনিস আমাদের চরকায় হয়েছে এবং জীবনে প্রথম চরকা কাটলাম, সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। এখানে এলে সবসময় নতুন নতুন জিনিস পাওয়া যায়, নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় এবং সবচেয়ে বড় কথা এত সস্তা, এবং সস্তা মানে এত রিজনেবল সমস্ত জিনিসের দাম, ব্যাগটা সবসময় খালি হয়ে যায়। ভালো তো লাগেই, তবে এত বছর ধরে এই দিনটা কোথা দিয়ে কেটে যেত সেটা কিন্তু জানতাম না আর কি। হ্যাঁ, হ্যান্ডলুম দিবস যে একটা আলাদা দিন, দিনটা হয়তো জানতাম একটু জিকে নলেজ দিয়ে, কিন্তু সেটা যে এইভাবে উদযাপিত হতে পারে এবং তার মধ্যে আমি সক্রিয়ভাবে এসে গেছি, যেহেতু শাহাদার কিছু মানেই কোথাও না, শাহাদার যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু উর্মিলাদের একটা সেখানে পার্টিসিপেট, হ্যাঁ যেভাবেই হোক যুক্ত হয়ে যাই, তো সেটাতে আমার ভীষণ ভালো লাগছে। আর যেটা আমি এর আগেও বললাম আবারও বলছি, সেটা হচ্ছে এই প্রত্যেকটা ওকেশন এবং আজকে যেই যে ভিউয়ার্সদের একটা স্বীকৃতি দেওয়া, এটাও একটা তো মানে দাদার দিক থেকে এটা তো একটা সবসময় অভিনব প্রয়াস, এবং প্রতিবার একটা করে এরকম নতুন নতুন জিনিস হয় আর একটা দারুণ উত্তরীয় পাই, যেটা কিন্তু একদম ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছেন আমাদের স্যার রয়েছেন, তার কাছে একটু জানতে চাইবো যে আজকের দিন এবং তার সঙ্গে যে কান্তিদার সঙ্গে পরিচয়টা হলো কি করেছেন। সে এক বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা, এরকমই একটি অনুষ্ঠানে গেছিলাম ইকো পার্কে, সেখানে অনুষ্ঠান তখন মোটামুটি শেষের মুখে, আমি অনুষ্ঠান দেখে বেরোচ্ছি, তখন মানে বহুদিন প্রায় মরু অঞ্চলের আবহাওয়ার মতো থাকার পর আচমকা বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টির আনন্দে সোজা আমি অনুষ্ঠান থেকে পার্কের মধ্যে নেমে গেছি এবং বেদম ভিজে আবার পার্কের মধ্যে ঢুকে এসেছি, তখন দেখি দলে দলে অভ্যাগতরা ছুটে মানে যাকে বলে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন, তখনই স্যারের সঙ্গে হুড়মুড় করে গিয়ে মুখোমুখি ধাক্কা, এবং ওনাকে টিভিতে অনেকবার দেখেছি কাজে সেইখান থেকে আমাদের আলাপ, এবং সেই দিন যে আলাপ হলো বুঝলাম যে হ্যাঁ একজন প্রকৃত বন্ধুকে পাওয়া গেছে, যদিও উনি আমার থেকে বয়সে বড় অনেক, বয়োজ্যেষ্ঠ, তাহলেও একজন প্রকৃত বন্ধুকে পেয়েছি সেটা বুঝলাম, এবং উনি বলেছিলেন যে ওনাদের অনুষ্ঠান হলেই আমাকে জানাবেন। আজকে হ্যান্ডলুম দিবসে আমার কতগুলি কথা মনে হচ্ছে। প্রথমত, এই বাংলার স্বদেশি আন্দোলন আমাদের বড় গর্বের, বড় ভালোবাসার। সেদিন বাঙালি ভারতবর্ষের অন্য সব জাতিগুলির থেকে আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রাজনৈতিক এবং অর্থনৈতিক, এবং অর্থনীতির সঙ্গে সমাজও জুড়ে থাকে, দুদিক থেকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছিল। বাংলার স্বদেশি আন্দোলনে যে দেশজ শিল্পের প্রসার, হস্তশিল্পের প্রসার, তার যে সূচনা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু সেটি সফল হয়নি। 1908-এর মধ্যেই কিন্তু আন্দোলন অনেকটা ঝিমিয়ে পড়েছিল, তার কারণ আমাদের উদ্দীপনা ছিল, উৎসাহ ছিল, কিন্তু সংগঠন যথেষ্ট ভালো ছিল না। এই শিল্পে অর্থের যে প্রয়োজন সেইটা যথেষ্ট সে যুগে মেটেনি। কাজেই আজকে আমাদের 100 বছরেরও পরে দাঁড়িয়ে এইটি মাথায় রাখতে হবে যে হস্তশিল্প যেন আরও প্রসারিত হয়, হস্তশিল্পের উন্নতি যেন আরও হয়। আমাদের শুধু উৎসাহ থাকলে হবে না, আমরা যেন সঠিকভাবে নিজেদের সংগঠিত করতে পারি, যেমন সাহা টেক্সটাইলস করছে। এরা যে এরকম একটি সংগঠন তৈরি করতে পেরেছেন এইটা আমি বিশেষভাবে প্রশংসা করি। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময়ী আচল পাতা,
দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য। সাহা টেক্সটাইল, করিতলা পারাসা। ভারতবর্ষের একজন ডিজাইনার, নামটা বলছি না, তার উইভার্সের কাছ থেকে আমি উইভ করেছি আজকে 40টা উত্তরীয় শুধু এটার জন্য। এটা আমার একটা শখ, ভালো লাগার জায়গা। এবং দেখো প্রত্যেক যে মিনিস্ট্রি অফ টেক্সটাইলে যে মানে আছে যে আমার দেশের ভাই বোনেরা বুনছে, এটা আমি গায়ে নিচ্ছি, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? আমরা একটা ডাকও দিয়েছি, বেঁচে থাকার জন্য চাই কর্মসংস্থান, এ আমার নাগরিক অধিকার, থাকুক আপনাদের নৈতিক সমর্থন। সুতরাং আপনাদের নৈতিক সমর্থন না থাকলে আজকে এই যে আমাদের উইভার্সরা এসছে, তো ওরা কাজ করবে কি করে? আমাদের ভারতবর্ষের সব থেকে বড় শিল্প হচ্ছে আমাদের তাঁত শিল্প এবং এগ্রিকালচার। 1905 সালে টাউন হল থেকে বঙ্গভঙ্গ আন্দোলনের স্বদেশি আন্দোলন ওই দিনটাই শুরু হয়েছিল, যে আমরা বিদেশি কাপড় বর্জন করব এবং দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক, আমরা সেগুলো পরব। এটা আমাদের কাছে, বাঙালি এবং ভারতবর্ষের কাছে, এটা একটা বড় পাওয়া। আমাদের সঙ্গে প্রথমেই দিদি রয়েছেন, বিশিষ্ট নৃত্যশিল্পী যার পরিচয় নতুন করে আর দেওয়ার কিছুই নেই, এবং দাদার আদরের দিদি শ্রীমতী অলোকা নন্দা রায়, তাকে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করলাম। এরপরে আমরা বরণ করে নেব বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। ঋদ্ধিদিও আমাদের যে কোনো অনুষ্ঠানে সামিল থাকে, সাহা টেক্সটাইলের অনুষ্ঠানে বরণ করে নিচ্ছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে মঞ্জিমা, দাদার সুকন্যা মঞ্জিমা বরণ করে নিচ্ছে। এবং আমাদের মধ্যে রয়েছে বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। দাদা বরণ করে নিচ্ছেন দেবজিৎ বাবুকে। প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমার তো আর দেওয়ার কিছু নেই, তো এটা মানে পোস্টাল ডিভিশন থেকে একটা আমি ডাক টিকেট করেছি, এটা মানে আজকের দিনের জন্য আর কি, সেটা তুমি বলে দাও। আর কী দেওয়া আছে এটাকে উদযাপন করে, এটা একটা সবার কাছে একটা জানবে সবাই যে হ্যান্ডলুম দিবসটা কি আমাদের কাছে। ডাক টিকিট উদ্বোধন এবং জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে, এবং যেই ছবিটা নাকি ডাক টিকিটের জন্য বেছে নেওয়া হয়েছে সেটাও কিন্তু বেশ অন্যরকম। অন ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস নো লিগ্যাসি ইজ অ্যাজ রিচ অ্যাজ অনেস্টি, এবং সেখান থেকেই কিন্তু হচ্ছে ডাক টিকিট তৈরি হয়েছে। যেই ছবিটা দেওয়া নোয়াখালী, যে নোয়াখালী যা একদম নোয়াখালী সম্প্রদায় যেখানে জামদানি উইভ করছেন, সেখানে একজন মানে ভদ্রলোক রয়েছেন যিনি নাকি তার কোনো চশমা দরকার হয় না, 84 বছর বয়সেও একভাবে উনি শাড়ি তৈরি করেন, তার ছবিটা দিয়েই চরকায় সুতো কাটছে, সেটা দিয়েই ডাক টিকিট প্রকাশ হলো। জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষেই কান্তিদার একটা সুন্দর প্রতিবেদন ইন্ডিয়া টুডেতে আমরা যেটা পেয়েছি সেটাও চাইবো সকলের সামনে আরও একবার প্রকাশ করতে। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক। ইন এ ট্রিবিউট টু অল দ্য উইভার্স, সমস্ত উইভার্সদের জন্যই কান্তিদার এরকম একটি সুন্দর প্রতিবেদন। প্রত্যেকেই আমরা অনুরোধ করব এই প্রতিবেদনটি পড়বার জন্য। দাদার কর্মজীবনে তিনি কিভাবে হ্যান্ডলুমকে নিয়ে চিন্তাভাবনা করেছেন বা শুরুর থেকেই, একটা ব্যবসায়িক জীবনে তো তার বিভিন্ন ধরনের পথ চলা থাকে, কিন্তু হ্যান্ডলুমটাকেই কেন দাদা বেছে নিলেন আজকে যদি এইখানে দাঁড়িয়ে? 1986 সালে আমার কাছে 175 বর্গফুটের একটা দোকান ছিল, দোকান থেকে একটা বিপণী হয়েছে, বিপণী থেকে একটা প্রতিষ্ঠান হয়েছে। তো আজকে সম্মানিত ক্রেতাবন্ধুরা, এবং যা আগে আমার ছিল কি আমি একটা ব্যবসা করব, মুনাফা করব, যে আমার পিছনে একটা কর্মসংস্থানের সুযোগ থাকবে, এটা আমার মূল মোটো ছিল আর কি। তো সেই জন্য আজকে আমার তো এমপ্লয়ি রয়েছে 225 জন পার, প্লাস ইনডাইরেক্টলি যারা আজকে আমার উইভার্সরা রয়েছে, এবং চেন্নাই থেকেও এসছে আমাদের উইভার্স, মানে আরও আজকের দিনটা মানে ঈদ পড়ে গেছে বলে সামনে আসতে পারিনি, বাংলাদেশ এবং বেনারস থেকে সমস্ত উইভার্সরা আসতো। এবং ডিসেম্বর মাসে আমি একটা করছি আজকে, মন্নিদিও বলবে, মানে আমার আদরের দিদি থাকবে কিন্তু সেখানে। আজকে প্রচুর মানুষ আজকে আসবেন, একদম যারা আমাদের অভিভাবকরা তারা আস্তে আস্তে সেলিব্রেট করবেন আজকের দিনটাকে। অনেক শুভেচ্ছা আশীর্বাদ আদর রইল কান্তি এবং ওর পুরো পরিবার। ওর পরিবার তো শুধু স্ত্রী পুত্রকন্যা পুত্রবধূ না, ওর একটা বিশাল পরিবার। হ্যাঁ, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল,
যে এই উদ্যোগ এটা যেন আমাদের দেশের ঐতিহ্য, যেটা সেটার মধ্যে দিয়ে এত সুন্দর সমস্ত শাড়ি কাপড় যা কিছু, এই দোপাট্টাটাও এত সুন্দর। এটা আজকাল কিন্তু লোকে অন্য কাপড়ের দিকে ঝোঁকে না, কারণ এগুলো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, আর তার অনেকটা ক্রেডিট আমাদের কান্তির, আর এত মানুষ তার জন্য উপকৃত হচ্ছে, শুধু সাজ বলে না, এত মানুষের কর্মসংস্থান, সেটা একটা বড় পাওয়া আমাদের সবার। আসলে মানে সাহা টেক্সটাইল নামটা অনেক আগের থেকে জানতাম, পরে যখন কান্তিদা এবং মঞ্জিমা বৌদি এদের সাথে আলাপ হলো, তখন দেখলাম যে বাংলা সংস্কৃতিকে সারা পৃথিবীর কাছে এবং বাংলা বুননকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন, এবং এত সুন্দর সংগ্রহ, এত সুন্দর ভাবনা, যে আমার মনে হয় যে ওই একটা কথা অতুল প্রসাদ সেনের গানে পাই যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, আমার মনে হয় যে সাহা টেক্সটাইলের হাত ধরেই বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ধন্যবাদ রিদ্ধি, তোমার সঙ্গে খুব প্রাসঙ্গিক, তুমি আজকের দিনে দুটো লাইন অন্তত কিছু করো। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার পুরাতন পুরবে, বল 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 সবে শত বিনা বেনু রবে, বাংলায় আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সাহা টেক্সটাইলের এই উদ্যোগ শুধু আজকের নয়, ছিল, আছে এবং থাকবে, এবং সেটা পথ দেখাবে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, এই বঙ্গভঙ্গ আন্দোলন সারা ভারতের স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছিল, এবং তার একটি দাবির মধ্যে ছিল বিদেশি বর্জন, এবং এই বাংলার সমস্ত জামা কাপড়ের পরে তারা আন্দোলনে নামত। এবং সেই সময় এক গীতিকবি, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার রীতি, পাঁচজনের মধ্যে একজন, তিনি সেই সময় গিয়েছিলেন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নেই। তখন এই খাদি ছিল দিন দুঃখিনী মায়ের অঙ্গের শয্যা, আজকে কিন্তু দিন দুঃখিনী মায়ের শয্যা নয়। কিছুক্ষণ আগেই শুনছিলাম বহু বহু হাজার হাজার টাকা দামের শাড়ি জামা আজকে বিকোচ্ছে, এবং সেটা কিন্তু শুধুমাত্রই মোটা কাপড়ের জন্য নয়, আরামের জন্য, ভূষণের জন্য, তার সাজসজ্জার জন্য, তার অলঙ্করণের জন্য, যেটা আমাদের সামনে প্রতিষ্ঠিত করেছেন সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তি সাহা। এবং তিনি তো একা পারেননি, তার সঙ্গী সাথী যেটা বললেন, অনেক অনেক মানুষ, এবং অনেক মানুষ তাকে তাকে সহযোগিতা দিয়েছেন, এবং সবচেয়ে ভালো সেই সহযোগিতায় তিনিও সহযোগী হতে চেয়েছেন, এবং সবার সহযোগিতা, সবার পথে সহযোগিতা বাড়িয়ে দিতে চেয়েছেন, এটাই আমাদের পরম প্রাপ্তি। শ্রী জহর আচার্য আমাদের মধ্যে উপস্থিত, তাকে বরণ করে নিচ্ছে দেবাঞ্জলি, কান্তিদার পুত্রবধূ দেবাঞ্জলি সাহা বরণ করে নিল শ্রী জহর আচার্যকে। বোন আমাকে যখন আমার বাড়ি গিয়েছিল বললো যে আমাদের এত বড় দোকান নেই, সেসব শুনে আমি এসেছিলাম, আমি দেখে অভিভূত হয়ে গেছি। তারপর আমি এনে শাড়ি টাড়িও কিনে নিয়ে গেলাম, তাতে এসেছি আমি কিছু শাড়ি টাড়ি কিনবো। আমার মনে হয় যে এই যে সংস্থাটা যেভাবে আজকে প্রোগ্রামটা করলো, এইটা আমার মনে হয় সব জায়গায় যদি হতো তাহলে খুবই ভালো হতো। প্রত্যেকেই শিল্পী, তারা নিজেদের কাজের জন্য এক একজন শিল্পী হয়ে উঠেছেন, তাদের প্রত্যেককে আজ বরণ করে নেওয়া হচ্ছে সাহা টেক্সটাইলের পক্ষ থেকে। যারা সাহা টেক্সটাইলের শাড়ি সারা বছর ধরে বুনন করেন এবং সেই শাড়ি আমাদের প্রতিষ্ঠানে আসে, আজ সেই সমস্ত শিল্পীদেরকে সম্মান দেওয়া, আজকের এই দিনটি জাতীয় হ্যান্ডলুম দিবস,
যদিও সারা বছর তাদের অক্লান্ত পরিশ্রমের ফসলই কিন্তু এক একটি সুন্দর হ্যান্ডলুমের শাড়ি, কিন্তু সেইভাবে তাদেরকে হয়তো সেই মর্যাদায় আমরা কখনোই উপনীত করতে পারি না। তাই আজকের বিশেষ এই দিনটি তাদের জন্য, শুধু বাংলায় নয়, শুধু ভারতবর্ষে নয়, গোটা বিশ্বে আমাদের হ্যান্ডলুম কিন্তু প্রত্যেকের কাছে সমাদৃত হচ্ছে। ইন্দ্রিলা গুহ, বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষা, প্রথমেই বলি যে আতিথেয়তার চরম যদি কিছু হয় সেটা সাহা টেক্সটাইল। আমি গত দুদিনে অন্তত 6 থেকে 8টা ফোন পেয়েছি, দিদি আসছেন তো, দিদি আসছেন তো। মানে আমার মনের মধ্যে যদি বিন্দুমাত্র ছিল যে আমি একটু দেখি, চেষ্টা করব, সমূলে বিনাশ। আসার 10 মিনিট আগেও ফোন, এটা বোধহয় ওনার কৃতিত্ব, উনি এই জিনিসটা বজায় রেখেছেন। এবং গত অনুষ্ঠানে আমি এসেছিলাম যেখানে উনি আমাকে সম্বর্ধিত করেছিলেন, আমি আপ্লুত, আমার ভীষণ ভালো লাগছে। আর আজকে বিশ্ব হ্যান্ডলুম দিবস, যেটি হ্যান্ডলুম দিবস পালন করছে সাহা টেক্সটাইল, আমি নিজে হ্যান্ডলুম ভীষণ পছন্দ করি এবং নিজে আমি হ্যান্ডলুম ব্যবহার করি, সেই জন্য আমি সর্বাঙ্গীন উন্নতি কামনা করি যেভাবে সাহা টেক্সটাইল এগিয়ে যাচ্ছে হ্যান্ডলুমকে অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাধুবাদ না দিয়ে পারছি না, আমি ভীষণভাবে আপ্লুত, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আমাদের সমস্ত শিল্পীদেরকে তাদেরকে বরণ করে নেওয়ার একটি সুন্দর উপস্থাপনা, সেটি আমরা দেখব। দুদিকেই দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকের পোশাকটা আরও একবার দেখিয়ে দেব। একদম আজকের দিনের জন্যই দাদা এই পাঞ্জাবি এবং সঙ্গে হচ্ছে উত্তরীয়। আচ্ছা, আর যে শাড়ি দুটো, বাহ, আমাদের দুজন নৃত্যশিল্পী সামনে রয়েছেন, তাদের পরনেও যে শাড়ি দুটো, দুটো দেখুন খুব সুন্দর হ্যান্ডলুমের শাড়ি। তো আজকে সেই শাড়ি পরনে তাদের, একদম সমস্ত শিল্পীদেরকে বরণ করবে নেওয়ার জন্যই আমাদের নৃত্যশিল্পীরা প্রস্তুত। প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক হোক। আজকের মতো সময় শেষ, সকলে খুব ভালো থেকো, শুভরাত্রি, নমস্কার। দিন কয়েকের দূরত্ব,
সংযম প্রত্যয়, শপথ তোমার, শপথ আমার, আমরা করব জয়। করুণামুক্ত বিশ্বভুবন, সুস্থ সতেজ এ মহাজীবন, গর্ব আমরা, লড়ব আমরা, আমরা করব জয়। পৃথিবী হোক আগের মতো নিরাপদ আশ্রয়, আর আমাদের সকলের এই প্রার্থনা ঈশ্বর যেন পূর্ণ করেন এ আশা রাখি। সামাজিক সচেতনতায় সাহা টেক্সটাইল পরিবার।